আজকে থেকে আমরা মাইনক্রাফটের একটা নতুন সিরিজ শুরু করব। এখানে আমরা সার্ভাইভালে খেলবো, কিন্তু তার পাশাপাশি এখানে একটা স্টোরি থাকবে অ্যান্ড স্টোরি বিল্ড আপ করার জন্য এখানে আমি কিছু মড ইউজ করব। সো এটা আমাদের অন্যান্য মাইনক্রাফট সিরিজের তুলনায় আরো একটু ভালো হবে। তো যেহেতু আমরা সার্ভাইভালে রয়েছি, প্রথমে আমাদের এখান থেকে গাছ ভাঙতে হবে। দেখো এই পিঙ্ক শিপ, ওয়াও, এটা এটা কিন্তু রেয়ার, আমি প্রথমেই পেয়ে গেলাম। ওকেই, সো এখন আমাদের এখান থেকে গাছ ভাঙতে হবে। ওকেই, আমাদের প্রথম কার্ড। আর এখানে আমরা সিঙ্গেল প্লেয়ার মাল্টিপ্লেয়ার সব একসাথেই খেলতে পারবো। তারপর এখানে মনে করো এই ওয়ার্ল্ডে হিরো ব্রাইনও আছে, যদিও বা হিরো ব্রাইন রিয়েলি মাইনক্রাফটে না, এটা একদম ফেক, বাট আমাদের এই ওয়ার্ল্ডে হিরো ব্রাইন আছে। আমি হিরো ব্রাইনের মড এখানে ইনস্টল করে রাখছি। প্রথমে আমি একটা পিকাক্স তৈরি করে নিই, তার কারণ হচ্ছে পিকাক্স আমাদের পরে অন্যান্য অনেক কাজে লাগবে। সো এখন আমাদের কিছু পাথর কালেক্ট করতে হবে। স্টোন এজের অ্যাডভান্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কিছু পাথর নেওয়ার পর আমরা এখান থেকে কিছু ওয়েপেন তৈরি করে নিব। তারপর আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে, তার কারণ হচ্ছে আমরা সার্ভাইভালে খেলতেছি। আর ও, এখানে অনেকগুলো ভেড়া আছে, তো এদেরকে দ্বারা আগে উপরে পাঠাই দিয়ে নেই আমি। ওকে, একটাকে মেরে ফেলছি। মোট আমরা এখান থেকে তিনটা ভেড়া মারবো পিকাক্স দিয়ে। আমি দাঁড়াও দাঁড়াও, ওদেরকে আমি লাঠি দিয়ে পেটাবো। মেরে ফেলছি, তিনটা ভেড়া মারা হয়ে গেছে। ও, রাত হয়ে আসতেছে, এত তাড়াতাড়ি রাত হয়ে গেল। এখন আমাদের একটা বেড তৈরি করতে হবে। এখান থেকে আমরা কিছু স্টোন নিয়ে নেবো। তারপর আমাদের ছোটোখাটো একটা বেস তৈরি করতে হবে, টেম্পোরারি একটা বেস। তারপর দেখি আজকের ভিডিওতে আমরা আশেপাশে কোথাও কোনো ভিলেজ খুঁজে পাই কি না। ওকে, এখান থেকে আমি অনেকগুলো পাথর নিয়ে নিছি। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিপ ইনভেন্টরি ট্রু দেওয়া রয়েছে। সো আমরা যদি মরেও যাই, আমাদের কোনো আইটেম আমরা হারাবো না, মানে আমরা মরে গেলে আমাদের আইটেম আমাদের সাথেই থেকে যাবে। ও, এদিকে ওশেন রয়েছে। সো এদিকে আমাদের যে কোনো কাজ নেই, আমরা যেদিক থেকে আসছিলাম ওইখানে আমাদের আবার ফেরত যাইতে হবে। এখান থেকে আমরা একটা ফ্লাওয়ার নিয়ে নেই, তাহলে আমাদের বেড আমরা ডাই করে দিতে পারবো। আমাদের এই ওয়ার্ল্ডের জম্বি হইতেছে দেখতে একটু অন্যরকম হবে, আর ক্রিপারও দেখতে একটু অন্যরকমই হবে। সো এখন আমাদের প্রথম একটা ঘর তৈরি। এখানে টেম্পোরারি বেস কোথায় তৈরি করবো সেটা আমি ভাবতেছি। ও, এখানে কপারের ওর রয়েছে। সো এগুলাকে আমরা পাথরের পিকাক্স, এগুলো আমরা পাথরের পিকাক্স দিয়েও ভাঙতে পারবো। এখান থেকে আমি কিছু কপারের ওর নিয়ে নেই, আর ভেতরে গেলে আমরা আয়রনও পেয়ে যাবো। এখন হইতেছে ও, এগুলা ওর না, হ্যাঁ এগুলো হইতেছে র কপার, আয়রনও আমরা র আয়রন পাবো। দাঁড়াও, ভেতরে যে আমরা একটু আয়রন মাইনিং করে নিয়ে আসি। এখন এখান থেকে আগে আমি কিছু কোল নিয়ে নেই, তারপরে আমি কেভের ভেতরে এখন ঢুকবো না, কেভের ভেতরে একটু পরে ঢুকবো। দাঁড়াও, আমি এক কাজ করি, এখান থেকে আমি কিছু টর্চ তৈরি করে নেই, তাহলে মনে করো কেভের ভেতরে কী আছে সেগুলো আমরা দেখতে পারবো। ও ভাই, এগুলো কি জিনিস, 1.17 কেভের ভেতরে দেখো কত কিছু রয়েছে। এখন আমরা এখান থেকে কিছু আয়রন নিবো, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখানে আমাদের তেমন বেশি কোনো কাজ নাই। এদিকে কি ভাই, ও এদিকে কেভের ভেতরে আরও যাওয়ার রাস্তা রয়েছে। এর আয়রন আমাদের চুলার ভেতরে পুরাইতে হবে, তারপর মনে করো আমরা আয়রনের ইনগট পাবো। আর এগুলা কি আমরা, ও এখানে আরও আয়রন রয়েছে, এখানে আয়রনের পাশাপাশি কপারের ওরও রয়েছে, এগুলা দিয়ে আমরা কি করবো। যাই হোক, এগুলো আগে নিয়ে নেই, তারপর দেখা যাবে এগুলা কোন কাজে ব্যবহার করতে পারি আমরা। আর এগুলা কি আমরা ভেঙে নিয়ে যাইতে পারবো। ওকেই, এগুলা এগুলো আমি ভেঙে সাথে করে নিয়ে যাই, দেখি কোনো কাজে লাগাইতে পারি কিনা। এটা সঠিক কাজ এখন আমি জানি না, কজ 1.17 আমি, ও এখানে আরও আয়রন রয়েছে। যেহেতু 1.17 হচ্ছে কেভ আপডেট, সো কেভের ভেতরে আমরা অনেক কিছুই পাবো। ও, এগুলা কিসের ব্লক। ওকে, যাই হোক, এগুলা নেওয়া হয়ে গেছে। চলো এখন আমরা কেভের ভেতর থেকে বের হয়ে যাই, কেভে আমরা পরে আবার মাইনিং করতে আসবো। ও, প্রথমে এখানে একটা ট্রেডার চলে আসছে। হ্যালো, দাঁড়াও দেখি এর কাছে কাজের কিছু পাওয়া যায় কিনা। এর কাছে এগুলা কোনোটাই তো আমার কোনো কাজে লাগবে না, সো ট্রেডারের কোনো প্রয়োজন নাই। এখানে কোথায় জানি আমি বেড রাখছিলাম, এই তো আমাদের সেই পিঙ্ক কালারের শিপ, এটাকে দাঁড়াও আমরা পরে টেম করে নিব। এখন আমাদের এখন, ও আর একটা কথা, তোমাদেরকে আমি এখানকার জম্বিগুলো দেখাই, আমাদের ওয়ার্ল্ডের জম্বিগুলো দেখতে একটু অন্যরকম। এখান থেকে আমরা দুইটা ফার্নেস তৈরি করে নেই, একটার ভেতরে আয়রন ওর পরাবো, আর একটার ভেতরে আমাদের যে খাবার আছে এগুলো রান্না হইতে দিব। ওকেই, আর এর ভেতরে আয়রনের ওরগুলো আমরা দিয়ে দেই, মানে আর কি র আয়রন। বারবার আমি আয়রনের ওর বলতেছি, আয়রনের ওর তো এই আপডেটের পরে আর নাই। এবার এখান থেকে আমি লামা দুইটারে মেরে ফেলবো। দাঁড়াও, ওয়েট করো, ট্রেডার ট্রেডার ইনভিজিবল হয়ে গেছে। আর জম্বি কোথায় ভাই, জম্বি আসতেছে না কেন? এই তো জম্বি পেয়ে গেছি আমরা, এই দেখো। ওকে, পিচ্চি জম্বি, পিচ্চি জম্বি, পিচ্চি জম্বি হইতেছে অনেক বড় শয়তান। ওকে, এরা আমার যতবারই মারুক না কেন, আমি এখানে রিসপন হবো, আর আমার আইটেমও মনে করো ড্রপ হবে না, চিন্তার কোনো কারণ নাই। সো ওরা যদি আমাদেরকে মেরে ফেলে তাও কোনো প্রবলেম নাই, কজ আমাদের কিপ ইনভেন্টরি ট্রু দেওয়া রয়েছে। ওকে, মারো, আমার আইটেম আমার কাছ থেকে পড়বে না, যত খুশি মারামারি করতে আসো, আমার কোনো প্রবলেম নাই, এরা মারলেও কোনো প্রবলেম নাই। বাট একবার দেখো জম্বিগুলার, একবার দেখো কেমন দেখা যাইতেছে। ওকে ওকে, দাঁড়াও, ওদের সাথে মারামারি করতেছি, তার জন্য আমাদের কিছু ওয়েপেন লাগবে। আমার কাছে কোনো ওয়েপেন নাই, ওদেরকে এখন আমি মারবো কীভাবে, সারা রাত এদিক থেকে ওইদিক দৌড়াদৌড়ি করতে হবে। দেখো আমাদের ক্রিপার, দেখো ক্রিপার একদম লাল রঙের, এই দেখো তোমাদেরকে দেখাইতেছি, দেখো ক্রিপার, দেখো একবার ফাটো ফাটো ফাটো। ওকে, ফেটে গেছে। হ্যাঁ, কোথায় জম্বি কোথায়? দাঁড়া, ওরা আসার আগেই আমি এখান থেকে একটা শর্ট তৈরি করে নেই, তারপর ওদেরকে আমি দেখাইতেছি। আসো জম্বি, আসো আসো আসো, একটা রে মেরে ফেলছি, এবার এটার পালা। ওকে, দুইটা রে মেরে ফেলছি,
এখন আমরা লামা দুইটারে মেরে ফেলবো, তার কারণ হচ্ছে এদের মারলে আমরা দড়ি পাবো, সেই দড়ি আমরা অন্য কাজে ইউজ করতে পারবো। মরে না কেন রে, এই তো মরে গেছে, আর একটার পালা নাহলে এটা আবার থু মারবে আমাদেরকে। ট্রেডার কাকু, এবার তুমি কোথায় যাবা? এই নাও মুড়ি খাও। ওই দেখো এখানে একটা এন্ডারম্যান রয়েছে, ওর দিকে তাকাইলে কেউ রেগে যাবে। আরে এন্ডারম্যানে ভয় পাই না আমরা, ভয় পাই না তোমারে, কি করবা তুমি, ভয় পাই না। ও মেরে দিছে, প্রবলেম নাই, আমাদের ইনভেন্টরি ট্রু দেওয়া রয়েছে, সো আমরা আবার ওকে মারবো। হ্যালো হ্যালো, এই পালাইতেছো কেন, আমি তোমারে মারবো, তুমি পালাইতেছো কেন, আসো মারামারি করি, আসো মারো, এরে একবার মারবে। ওকে মেরে ফেলছি এন্ডারম্যান, আমরা এখান থেকে এন্ডারম্যান পেয়ে গেছি একটা। যেহেতু আমাদের কাছে দড়ি আছে, আমরা যে পিঙ্ক কালারের শিপ পাইছিলাম এটার এখন আমরা আটকায় রাখতে পারি। আসো তুমি আমার সাথে আসো, তোমারে আমরা আটকায় রাখবো আমাদের বাসায়। পিঙ্ক কালারের শিপ আপাতত এখানেই থাকুক। ওকে তুমি এখানেই থাকো। র কপার পুরাইলে আমরা সম্ভবত কপারের ওর পাবো, 1.17 কপার হইতেছে একদম নতুন আসছে। আমি এখান থেকে উট কাটবো না, তার কারণ হচ্ছে এখানে গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, এই দিকে যে এখানে যতগুলো উড আছে এগুলো এলাকা একদম ফাঁকা করে দিব আমি, চলো। আর স্প্রুসের চারটা স্যাপলিং পাইলে তো আমরা বড় একটা গাছ তৈরি করতে পারবো, তারপর মনে করো আমাদের একদম উড ফার্ম তৈরি করা হয়ে যাবে। ও এই দেখো ক্রিপার, এই দেখো আর একটা ক্রিপার, দেখো রেড কালারের ক্রিপার দেখছো, আসো ক্রিপার আসো আসো ফাটো। ও ওখানে দুইটা রয়েছে, এখানে দুইটা রয়েছে, দাঁড়াও দুইটার এখন মারতে হবে। ওকে ফাটছে, একটা ফাটছে, ওকে দুইটা ক্রিপারই ফেটে গেছে। এখান থেকে আমরা গান পাউডার নিয়ে নিলাম, এখানে আরও একটা ক্রিপার, এখানে আরও একটা ক্রিপার, ফাট 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 ফাট। ও আমি তো আরেকটা জিনিস জানি, সেটা হইতেছে না, ফাটো এবার, ফাটো ফাটো ফাটো, আমার কিচ্ছু হবে না একটা ব্লকের পেছনে দাঁড়াইলে। আমাদের ওয়ার্ল্ডের এই জায়গাটা অনেক বড়, এখানে মনে করো আমি নতুন করে একটা বেস তৈরি করব, তারপরে ক্যাসেল তৈরি করবো, আর অনেক কিছু আমরা এখানে তৈরি করবো। এখন আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে। আমি ভিলেজ খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে আসছি, এক মিনিট, ওইখানে ওইটা কি, হোয়াট, ওকে এক মিনিট ওইখানে চলো। এখানে ভাই এক গাছে কোনো পাতা নাই, এখানে মনে হচ্ছে আশেপাশে কোথাও হিরো ব্রাইন আছে আমাদের এই ওয়ার্ল্ডের, কজ এই গাছে দেখতে পারতেছো কোথাও কোনো পাতা নাই। আমাদের এখানে কোনো কাজ নাই ভাই, এখন রাত হয়ে আসতেছে, হিরো ব্রাইন আপাতত হিরো ব্রাইন এখানে আসবে না, তার কারণ হচ্ছে ওইখানে ভাই আমাদের কোনো কাজ নাই, চলো এলাকা ছেড়ে চলো। ওকে ও চলো, এখানে একটা ভিলেজ আছে মনে হইতেছে, দাঁড়াও, হ্যাঁ এখানে একটা ভিলেজ আছে, দাঁড়াও ঘরের ভেতরে কি আছে। তো যেহেতু রাত হয়ে গেছে আমরা একটা কাজ করতে পারি, আমাদের রাতে এই গ্রামে আমরা কাটাই দিতে পারি। হ্যালো এই যে আঙ্কেল আপনি এখান থেকে বের হন, এটা আমার বেড, এটা আমার বেড, এখান থেকে আপনি বের হন, এই বেড এখান থেকে আমি নিয়ে নিছি, এই বেড এখন আমি ঘুমাবো, আপনি এই বেডে ঘুমাইতে পারবেন না। ও এখানে একটা চেস্ট আছে, এখানে কিছু অ্যামরেল্ড আছে আর এখানে কিছু ব্রেড, যাক খাবার পেয়ে গেলাম আমরা ভিলেজ থেকে। ওকে চলো দেখি গ্রামের ভেতরে আর কি কি আছে। ও এখানে এগুলো আমরা নিয়ে নিতে পারি, আর এখানে একটা ঘন্টা, এখানে ঘন্টা কিসের জন্য বানায় রাখছে? ও এখানে ল্যান্টেন রয়েছে, মানে কুমড়া আলো জ্বলে এই কুমড়াগুলা। ও এখানে মাকড়সা, এখানে মাকড়সা রয়েছে, তারা এটার একদম উপরে পাঠাই দিয়ে নেই। ও এই দিক থেকে বের হওয়ার রাস্তা রয়েছে। আচ্ছা এই গ্রামের লোকজন কি খালি কুমড়া খায় নাকি? এখানে দেখো কতগুলো কুমড়া লাগাই রাখছে, আর কিছু লাগাই রাখে নাই। আর এটা ভিলেজের ডক মনে হইতেছে দেখে। হ্যালো আঙ্কেল, এ হইতেছে ফার্মার, দাঁড়ো দেখি এর কাছে, মুড়ি খাও তুমি, মুড়ি খাও, উল্টা পাল্টা জিনিস নিয়ে কেন ঘুরো, পালাইতেছে কোথায়, পালাইতেছে কোথায়, পালাইতেছে কোথায়, আমি ভিলেজাররে মেরে ফেলবো, দাঁড়াও মেরে ফেলছি। এই যে আঙ্কেল আপনার গ্রামের একটা লোকরা আমি মেরে ফেললাম, আর আপনি কিছু বলতেছেন না, কেমন বিচার? হ্যাঁ আসেন মারামারি করি, আসেন, আমার মারার চেষ্টা করবে বাট মারতে পারবে না। এখন আমি একে মারবো, মেরে এখান থেকে আয়রন নিব, তারপর আমার যে বেস আছে ওইখানে একটা আয়রন গোলেম তৈরি করব। মরে গেছে আয়রন গোলেম, ও এখানে। তো এখন আমাদের এখান থেকে মোট দুইটা ভিলেজার ধরে নিয়ে যাইতে হবে আমাদের বেসের ওখানে, যেখানে আমরা বেস তৈরি করব। আমরা এদিক থেকেও যাইতে পারি। আর মজার বিষয় হইতেছে এর আশেপাশে হইতেছে হিরো ব্রাইন থাকে, এখানে একটু আগে আমরা দেখলাম কিছু গাছ রয়েছে কিন্তু গাছে কোনো পাতা নাই। আর হিরো ব্রাইনের পাশাপাশি আমাদের ওয়ার্ল্ডে আরও অনেকেই রয়েছে যারা মনে করো খুবই পাওয়ারফুল, তাদের সাথে আমাদের ফাইট করতে হবে। এখন ওদের সাথে আমরা ফাইট করতে পারবো না, তার কারণ হচ্ছে আমরা এখন তেমন বেশি পাওয়ারফুল না, আমাদের আরও পাওয়ারফুল হইতে হবে। এই তো আমাদের বেস আমরা পেয়ে গেছি, এখানে আমাদের সে পিঙ্ক কালারের শিপও রয়েছে। ওকে তো এর একটা নাম রাখতে হবে, তোমরা কমেন্ট করে বলতে পারো আমরা কি নাম রাখতে পারি, শেষমেশ আমরা এখন শিপ টেম করতেছি। তো যাই হোক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর তোমরা আমার ডিসকর্ডে জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সের প্রথমে ডিসকর্ড সার্ভারের লিংক দেওয়া রয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।